রপ্তানি নিষেধাজ্ঞা থাকলেও লন্ডনে পাওয়া যাচ্ছে পদ্মা ও চাঁদপুরের ইলিশ। নিষেধাজ্ঞার পরও কিভাবে লন্ডনে যাচ্ছে বাংলাদেশের ইলিশ, বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন খোদ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক। একাত্তরের অনুসন্ধানে বেরিয়ে এসেছে লন্ডনে ইলিশ রপ্তানি হচ্ছে কালীবাউস নামে। 2012 সাল থেকে ইলিশ রপ্তানির উপর নিষেধাজ্ঞা রয়েছে। দেশের বাজারে ইলিশের যোগান ঠিক রাখা এবং দাম নাগালের মধ্যে রাখতেই গত এক দশক ধরে সরকারের এই নিষেধাজ্ঞা। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে জানতে চেয়েছিলাম সরকারের এই নিষেধাজ্ঞার পরও কিভাবে লন্ডনে পাওয়া যাচ্ছে পদ্মা ও চাঁদপুরি ইলিশ। সরকার এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি, রপ্তানির সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশ থেকে যত মাছ এক্সপোর্ট হয় তো ভ্যালিড তাই এক্সপোর্টই হয়। আমাদের জানা মতে ইলিশ বাংলাদেশ থেকে বাইরে রপ্তানি হয়।